হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করতে যাচ্ছি ফাংশন প্রপার্টি নিয়ে। হ্যাঁ, আজকের মধ্যে থাকবে অ্যাপ্লাই, বাইন্ড এবং কল। এই তিনটা মেথড নিয়ে আমরা আলোচনা করব। যখন জাভাস্ক্রিপ্টের মধ্যে দিস থাকবে, দিস কিওয়ার্ডটাকে আমরা কী কীভাবে পরিবর্তন করতে পারি, এবং আমাদের যদি আর্গুমেন্ট থাকে, আর্গুমেন্ট তাকে আমরা প্যারামিটার আকারে কীভাবে পাস করব, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের আজকের এপিসোডে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। ফার্স্ট আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। আচ্ছা, এখন ব্রাউজারটা ওপেন করলাম। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, আমরা এর আগে দেখছিলাম স্ট্রিংয়ের প্রপার্টি মেথড, তারপরে দেখলাম অ্যারের প্রপার্টি মেথড। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ফাংশনের প্রপার্টি নিয়ে, মেথড নিয়ে। ওকে, ফাংশনের মধ্যে কী কী কীভাবে অ্যাক্সেস করতে পারি বা কী কী এরকম ফাংশন আছে, তো এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্ট আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন নাম দিলাম দা এন এ বি এ বি নবাব। আচ্ছা, আমার একটা ইউটিউব চ্যানেলের নাম দা নবাব, সাববির দা নবাব। তো যাই হোক, আমি এখানে দুইটা আর্গুমেন্ট পাস করি, নাম দিলাম সাপোজ এ বা ধরেন এক্স, তারপরে ওয়াই। ওকে, আর এখানে লিখলাম কনসোল লগ, লিখলাম মাই নেম ইজ সাব্বির। ওকে, গুড, খুবই ভালো জিনিস। এখন আমি এখানে লিখলাম, ধরেন আর একটা ভেরিয়েবল নিলাম, নাম এখানে নাম দিলাম দিস। আচ্ছা, আরেকটা ভেরিয়েবল, আরেকটা সরি ভেরিয়েবল না, একটা কনসোল লক করলাম, আমরা নাম দিলাম এক্স। একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম ওয়াই। আরেকটা নিলাম, নাম দিলাম এক্স প্লাস ওয়াই, দিলাম একটা, দিলেই হয় আর কি। এখন এটাকে যদি আমি কি করি, এটাকে কল করি, এটাকে ধরুন কল করলাম, বাইরে কি হবে, সুন্দর মতো শো করতেছে মাই নেম ইজ সাব্বির ডট ডট ডট। আচ্ছা, এগুলো বাদ দিয়ে দিই, ডট ডট বাদ দিয়ে দিই, মাই নেম ইজ সাব্বির। তারপরে কি আসছে, এখানে একটা উইন্ডোজ আসতেছে, উইন্ডোজের মধ্যে কিছু একটা আছে ফাংশন, দেখেন এক্স ওয়াই জেড, আমরা বুঝি না এগুলো, ঠিক না? তো আমরা এটাকে চলে দিসটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না এখন দিসটাকে। আচ্ছা, বাকি এগুলার মধ্যে ইরোর দিচ্ছে কি কারণে, ইরোর দেওয়ার পিছনে কারণ আছে, আমরা ইরোরকে একটু পরে ধরতেছি, ইরোরকে কেমনে আমরা কন্ট্রোল করতে পারি জিনিসগুলো একটু পরে দেখতেছি। ওকে, এখন যেহেতু আমি এখানে দেখেন এখানে আর্গুমেন্ট পাস করছি, বাট এখানে কিছু লেখি নাই, প্যারামিটার দিই নাই, তো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম ধরেন ফোর ফাইভ। এখন কিন্তু আর ইরোর নাই, ফোর ফাইভ। ওকে, আবার এখানে কি হচ্ছে, এখানে ইরোর কেন? ও আচ্ছা, ওয়াই ইজ নট ডিফাইন, এখানে বলছে ওয়াই ইজ নট ডিফাইন বিকজ এখানে আমি ক্যাপিটাল ওয়াই ইউজ করছি এই জন্য। আচ্ছা, এখন ঠিক আছে, বাট এটাকে বুঝতেছে না। তো এটাকে বোঝার জন্য বা এটাকে যদি এটার মান যদি আমি সেট করতে চাই, তাহলে কীভাবে সেট করা যেতে পারে? ওকে, আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিলাম একটা, নাম দিলাম সেট করব, একটা ভেরিয়েবল নাম দিলাম আর কি, কিছু একটা। ওকে, এখন এখানে কি দা নবাব, এখানে দিলাম দা নবাবের সঙ্গে কি করব আমি ডট, দেখেন ডট দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু সাজেস্ট করতেছে আমাকে,
তো এখানে যে এটাই দিয়ে দিলাম, বাইন্ড বাইন্ড করে দেবো। মানে কি এটার অর্থ হচ্ছে, আমি হচ্ছে এই যে ভেরি এখানে যে ফাংশনটা আছে, ফাংশনের মধ্যে যদি কোনো দিস থেকে থাকে, আমি দিসের একটা মান এখানে সেট করে দেবো। কী সেট করে দেবো? এখানে দিয়ে দিলাম যে দ্য নবাব, নবাব। এখন যদি আমরা এই যে কি সেট করবোটাকে কনসোল লক করি, দেখেন কিছু আসতেছে আসছে না। এটাকে এটা করার জন্য এটা এটা তখন ফাংশনের মতো কাজ করবে, সেট করবোটা কি হয়ে যাবে তখন ফাংশনের মতো। সরি, এটাকে ফাংশনের মতো পাস করলাম, এখন কিন্তু সব শো করছে, এখানে স্ট্রিং শো করছে, বাট এগুলো ডিফাইন করে নাই। কারণ হচ্ছে কী হয়েছে, এখানে এখানে আমি ফাংশনের মতো সেট করেছি, বাট এখানে কোনো আমি প্যারামিটার দিই নাই। তো এখানে দিয়ে দিলাম ধরেন 6, 8, 6, 8, 14 আনডিফাইন, এখানে কিন্তু শো করছে কি, এখানে দ্য নবাব শো করছে স্ট্রিং, গুড। বাট এটা 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 কি, এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার পিছনে কারণ হচ্ছে আমি এখানে একবার হচ্ছে কনসোল লক করা আছে, আবার আমি কনসোল লক করছি, সো এটাকে আসলে দুইবার কনসোল লক করার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি একবার একবার কনসোল লক করলেই তো আসলে হয়ে যায়। এখন কিন্তু ঠিকঠাক মতো শো করছে স্ট্রিং দ্য নবাব। আমি যদি এখানে এটা না দিয়ে আমি যদি লিখতাম 55, তাহলে কিন্তু এখানে নাম্বার শো করতো, এখানে শো করছো করতো 55। তাহলে আমরা কি করতে পারলাম, দিজের মানটাকে আমাদের ইচ্ছা মতো করে বাইন্ড করে দিলাম, বাইন্ড করে দিলাম আমাদের ইচ্ছা মতো একটা নাম্বার বাইন্ড করে দিলাম আর কি। তো আমরা দিজটাকে এক্সেস করতে পারছি। আচ্ছা, এটা দিয়ে একটা সুন্দর সিস্টেম আছে, বাইন্ড না ইউজ করেও আর একটু ভালোভাবে আমি অন্য কিছু ইউজ করতে পারি। সেটা হচ্ছে এখানে আলাদাভাবে ওর কল করলাম, তো এগুলো না করলেও করা যায়। কীভাবে করা যায় আমি একটু দেখি। আচ্ছা, এটা একটু আমি এটাকে এরকম এরকম করে আমি কমেন্ট করে রাখলাম, কমেন্ট করলে যাতে ভালো হয় আর কি। তো সেজন্য এখানে লিখলাম দ্য নবাব ডট CALL। আচ্ছা, এটা লিখলে সরাসরি হয়ে যায়, একটু ই করেন দেখেন হয়ে গেছে। বাট এখানে কী কী নাই, আমি কোনো আর্গুমেন্ট পাস করি নাই, যা শুধু নবাব লিখলাম, ভেরিয়েবলটার নাম লিখলাম, তারপর কল লিখলাম। মানে আলাদাভাবে করে আবার যে ই করতে হয় এরকম করতে হয় না, যা সরাসরি এখানে আমরা কী সেট করবো সেটার নাম দিয়ে দিতে হবে। আমরা কী সেট করবো, দিজের মানটা, আমরা দিজের মান সেট করলাম ধরেন 420। হয়ে গেছে এখানে নাম্বার, তাহলে দুটো বাকি আছে, তাহলে এখানে একটা কমা দেন, কমা দেন, তারপরে ধরেন দিয়ে দিলাম 4, 3, 4, 3, 7, আর এখানে 420। মানে প্রথমটা ভ্যালুটা শো করবে দিজের মান, আর পরের দুইটা হচ্ছে আর্গুমেন্ট বা যা আছে ওগুলো শো করবে, প্যারামিটারগুলো শো করবে। কল দিয়েও আমরা শো করতে পারি, আমরা বাইন দিয়ে শো করলাম, কিন্তু একটু ঝামেলা আছে, আলাদাভাবে আবার কী করতে হয়, আলাদাভাবে লিখতে হয়। আর এখানে সরাসরি আর্গুমেন্টের মধ্যেই পাস করা যায়, এর মধ্যে আলাদাভাবে আর্গুমেন্ট পাস করা যাচ্ছে। আচ্ছা, আমি এটাও বাদ দিলাম। এখন আমরা আর একটু সুন্দরভাবে শো করাতে পারি, সেটা কীভাবে, সেটাকে ধরেন দ্য নবাব ডট এ অ্যাপ্লাই, অ্যাপ্লাই ইউজ করে করতে পারি। সেক্ষেত্রে আমরা ধরেন দিয়ে দিলাম এখানে বস, প্রথমটা ধরেন আমরা দিয়ে দিলাম BOSS বস, দেখেন বস শো করছি, স্ট্রিং আকারে শো করাচ্ছি আমি। এখন এগুলো শো করে নাই, তাহলে এগুলোকে শো করানোর জন্য একটা কমা দিতে হবে এবং বাকিগুলোকে এরে আকারে শো করাতে হবে, এরে আকারে শো করাতে হবে। এখানে একটা দুইটা দুইটা এরে যেহেতু আছে, আমি ধরেন ইচ্ছা করলে আমরা তো নাম্বার আমরা স্ট্রিং শো করাবো, সো আমরা এখানে দিয়ে দিলাম 4, এখানে দিয়ে দিলাম 8, 4, 8, 12, এখানে দিয়ে দিলাম বস। আমরা যদি এখানে নাম্বার দিতে চাইতাম বা এখানেও নাম্বার দিতে চাইলে নাম্বার দিতে পারতাম, নাম্বার বা স্ট্রিং এর কোনো আসলে ফ্যাক্ট না। জাস্ট আমি এটাই বললাম যে এখানে যদি আমরা কল যদি ইউজ করি, তাহলে এখানে সরাসরি কমা কমা সেপারেটর দিয়ে ইউজ করতে পারি, আর যদি আমরা অ্যাপ্লাই ইউজ করি, তাহলে অ্যারে আকারে এভাবে আমরা ইউজ করতে পারি।
কোনো ফাংশনের ডিস্ককে অ্যাক্সেস করার জন্য। আই হোপ আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, খুব কঠিন না মানে জিনিসটাগুলো। আপনার জাভাস্ক্রিপ্ট শেখার জন্য অনেকেই যেগুলো শিখতে মানে শিখতে লাগে, শেখার সময় জিনিসগুলোকে খুব কমপ্লিকেটেডভাবে মানে বুঝতে চায়, তখন মাঝখানে গিয়ে ট্র্যাক হারায় ফেলে আর আর বুঝতে পারে না। তো জিনিসটাকে সিম্পল ভাবে নেন। একটা জিনিস যদি আপনারা না বুঝতে পারেন, সাপোজ একটা টপিকস আমি যেটা দেখাইলাম আপনারা বুঝতেছেন না, ওটা রেখে দেন, রেখে কিছুদিন ওয়েট করেন, 2 দিন 4 দিন 5 দিন ওয়েট করার পর আবার শুরু করেন, দেখবেন জিনিসটা অনেক খোলাসা হয়ে যাবে। আসলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে না, সব জিনিসের ক্ষেত্রেই শিখতে শেখার সময় যখন দেখবেন এক জায়গায় স্টাক হয়ে যাবেন আর আগাচ্ছেন না, তখন ওখানে রেখে দিবেন, রেখে কিছুদিন ব্রেনটাকে ফ্রেশ করে তারপরে আবার শুরু করবেন, দেখবেন ওই জিনিসটা যেটা অনেক কঠিন মনে হচ্ছিলো, যেটাকে আপনি বুঝতেই পারছিলেন না, বাট সেটা অনেক ইজি হয়ে গেছে। তাই হোপ আপনাদের ভালো লাগলো টিউটোরিয়ালটা। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।